পারে না, কারণ আমরা তো জ্বালায় আমরা দেখেছি, হ্যাঁ যেভাবে ফাইটিং করে একটা ধাক্কা লাগে, কিন্তু ওই ধাক্কায় অনেক ব্যাঘাত চিহ্নে আছে এরকম মালঞ্চলের ভিতরে, অনেকগুলো ব্যাঘাত চিহ্ন। আমি যে ভাটা ফায়ারিং করি যে আমাদের, হ্যাঁ এটা ব্যাঘাত চিহ্ন, সে ফায়ারিং কোনো কিছু হয়নি। ব্যাপারটা হচ্ছে আমার মনে হচ্ছে অন্য কিছু হতে পারে, কেন এইভাবে কোনোদিন হয় না। আমি ওই ভাটার পাশে ছিলাম, হাফিজুল ইসলাম 30-40 ফুট দূরে ছিলাম। থাকার পরে ওই আগুনটা দেওয়ার ভিতরে, মানে প্রথম যে চিমনির ভিতরে হিট করতে আগুন দেওয়া লাগে, আগুন দেওয়ার পরে আগুন দেওয়াও শেষ, একটা খুব বেকট আওয়াজ হলো, মানে বোমের মতো আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পরে চিমনিটা ছড়িয়ে যাওয়ার পরে ইটগুলো সব পড়ে গেলো। হাফিজুলি কিছুক্ষণ পরে দেখি ইটির ভেতর থেকে আমার বাইর করছে, ইটির ভেতর থেকে বাইর করে নিয়ে হসপিটালে চলে যাই। হসপিটালে নিয়ে আধা ঘন্টা এক ঘন্টা মানে বেশি ছিল, তারপরে মারা যায়। যেই করুক ষড়যন্ত্র, মানে বোমের মতো আওয়াজ হয়েছে। আমরা তো প্রায় 25 বছর এই কাজের সাথে জড়িত, আমরা অনেক চিমনি ফেলেছি, পুরুঞ্জের চিপনু ওগুলো ভেঙে আমরা এ করি, কিন্তু এত বেকট আওয়াজ আমরা কোনো সময় শুনিনি। কারণ আমরা চাচ্ছি মালিকের পক্ষে বা ইউনিয়নের পক্ষে বা সরকারের পক্ষে কিছু একটা সহায়তা করে এই পরিবার। ফাটা বাসটলে কি ওইরকম বেকট আওয়াজ হয় না? ওর ভিতরে কিছু ছিল, কেউ কি ষড়যন্ত্র করে ওই ফাটার ভিতরে কিছু দিল? একটা জীবনের জন্য 10টা জীবন নিয়েছে, তাদের খুঁজিবার ঘর নিয়ে একটু মানুষ করব, সরকারের একটু আর্থিক সমস্ত চাইছি। আমরা ডেব্রিজ কিছু কালেকশন করেছি, এগুলোর ভিতরে কিছু আছে কিনা সেটা ল্যাবরেটরিতে টেস্ট করার পরেই বোঝা যাবে, এখন কিছু বলা যাচ্ছে না। এখানের মালিক পক্ষ আছে, হ্যাঁ তাদের সঙ্গে কথা বলেছি, কথা বলে এই বিষয়টা জানতে চেষ্টা করেছি কী হয়েছে না হয়েছে কখন কী হয়েছে ইত্যাদি। আমরা টেস্ট করার জন্যে যেটা মনে হয়েছে সেটা নিয়েছি, এখন সেটা সন্দেহ আর সন্দেহের বাইরে নয়, তো টেস্টের প্রয়োজনে নিয়েছি।